হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মধুমিতা আর্ট কালেকশন। আশা করি সবাই ভালো আছো। দেখো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে আরেকটা সুন্দর আসন ডিজাইন শেয়ার করব। তো তার আগে অবশ্যই রিকোয়েস্ট করব ভিডিওটা পুরোটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে, চ্যানেলে নতুন হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও সুন্দর সুন্দর ডিজাইন পাওয়ার জন্য। চলো শুরু করি। দেখো ফ্রেন্ডস, প্রথমে চটের বস্তা আমি একটা নির্দিষ্ট বিন্দু থেকে সুষ্ঠু তুলে নিয়েছি। এই ঘরটার পাশে এক দুই তিন চার, ঘরটার নিচে এক দুই তিন চার, এখানে আমি সুষ্ঠু নামিয়ে নিব। একটু খেয়াল করো, বাঁ পাশে এক দুই তিন চার, চার নম্বর ঘরে আমি সুষ্ঠু তুলে নিব। দেখো ফ্রেন্ডস, উপর দিকে এক দুই তিন চার, ডান পাশে এক দুই তিন চার, এখানে সুস্থ নামিয়ে নিব। এখানে একটি বড় ক্রস তুলে নিয়েছি। এই মাঝের বিন্দু থেকে আমি আবার সুস্থ তুলে নিব। একটু দেখো, এক দুই, সেমভাবে এ ঘরটার পাশে এক দুই, মাঝের ঘরটাতে সুস্থ নামিয়ে নিব। পাশে এক দুই, এখান থেকে আবার সুস্থ তুলে নিব। ডান পাশে এক দুই, মাঝের ঘরটাতে সুষ্ঠু নামিয়ে নিব। দেখো ফ্রেন্ডস, এখানে আমি চারটি ঘর নিয়ে এই স্টারটি তুলে নিয়েছি। আমি আবার দেখাচ্ছি, একটু খেয়াল করো, তাহলে খুব সহজে এই স্টারটা তোমরা তুলতে পারবে। দেখো উপরের দিকে, এই ঘরটার উপরের দিকে এক দুই তিন চার, এখান থেকে আমি আবার সুষ্ঠু তুলে নিব। দেখো ডান পাশে এক দুই তিন চার, নিচে এক দুই তিন চার, এই কর্নারে আমি সুষ্ঠু নামিয়ে নিব। আবার নিচে কর্নার থেকে সুষ্ঠু তুলে নিব। পরে দেখো এই ঘরটার পাশে এক দুই তিন চার, এখানে সুষ্ঠু নামিয়ে নিব। এখানে কঠিন কিছু নেই, একটু খেয়াল করো, সেমভাবে মাঝের ঘরটা থেকে সুষ্ঠু তুলে নিব। নিচে মাঝের ঘরটাতে সুষ্ঠু নামিয়ে নিব। আবার বাঁ পাশে মাঝের ঘরটা থেকে সুষ্ঠু তুলে নিব। ডান পাশে মাঝের ঘরটাতে সুষ্ঠু নামিয়ে নিব। দেখো ফ্রেন্ডস, আমি উপরের দিকে দুটো স্টার তুলে নিয়েছি। আমি সেমভাবে প্রত্যেকটা স্টার উপরের দিকে একটি লাইন করে তুলে নিব। তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। প্রত্যেকটা স্টার আমি চারটি ঘর নিয়ে তুলব। দেখো ফ্রেন্ডস, আমি স্টার ডিজাইনটি দিয়ে একটা বর্ডার লাইন তুলে নিব। তোমরা দেখো, দেখো ফ্রেন্ডস, এভাবে তোমরা প্রথমে উপরের দিকে বর্ডারটা তুলে নিবে। পাশে কিভাবে তোমরা স্টার ডিজাইনটা তুলবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। একটু দেখো, দেখো ফ্রেন্ডস, এই স্টারটার পাশ থেকে আমি আবার সুষ্ঠু তুলে নেব। একটু খেয়াল করো, সেমভাবে চারটি ঘর নিয়ে আমি স্টারটি তুলব। দেখো ডান পাশে এক দুই তিন চার, নিচের দিকে এক দুই তিন চার, এখানে সুষ্ঠু নামিয়ে নিব। এই স্টার ডিজাইনটি চারটি ঘর নিয়ে হবে। দেখো ফ্রেন্ডস, উপরে এক দুই তিন চার, এখান থেকে এখানেই সুষ্ঠু নামিয়ে নিব। প্রথমে একটি বড় ক্রস, তারপর মাঝের ঘর থেকে আবার সুষ্ঠু তুলে নিয়েছি। নিচে মাঝের ঘরে সুষ্ঠু নামিয়ে নিব। পাশে মাঝের ঘর থেকে আবার সুষ্ঠু তুলে নিয়েছি। ডান পাশে মাঝের ঘরটাতে সুষ্ঠু নামিয়ে নিব। এভাবে তোমরা স্টারটি তুলে নিবে। তোমরা দেখতে থাকো আমি কীভাবে ডিজাইনটি কমপ্লিট করছি। যারা স্টার ডিজাইনটি করতে পারো না, তারা একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে খুব সহজে ডিজাইনটা করতে পারবে। দেখো ফ্রেন্ডস, আমি এটা কমপ্লিট করে নিয়েছি। তোমরা এভাবে প্রথমে চটের বস্তা একটা সুন্দর বর্ডার ডিজাইন করে নিতে পারো। এই ডিজাইনটি দিয়ে আমি তোমাদেরকে একটা সুন্দর আসন ডিজাইন করে দেখাবো। দেখো ফ্রেন্ডস, এক দুই, এই স্টারটির পাশ থেকে আমি সুষ্ঠু তুলে নিব। একটু দেখো, এক দুই, আবার চারটি ঘর নিয়ে এখানে আমি একটি স্টার তুলে নিব।
দেখো এখানে আরেকটি অ্যাস্টার তুলে নিয়েছি, অ্যাস্টারটির কর্নার থেকে আমি আবার সুস্থ তুলে নেব। দেখো ফ্রেন্ডস কিভাবে তোমরা উপরের দিকে আরেকটি অ্যাস্টার তুলতে পারবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো উপরের দিকে 1 2 3 4, ডান পাশে 1 2 3 4, এখানে সুস্থ নামিয়ে নিব। নিচে 1 2 3 4, এখান থেকে আমি আবার সুস্থ তুলে নেব। এই ঘরটার উপরে 1 2 3 4, এখানে সুস্থ নামিয়ে নিব। মাঝের ঘরটা থেকে আবার সুস্থ তুলে নেব। এখানে কোটিং কিচেনে দেখে বুঝে নিতে হবে, এখানে কোটিং কিচেনে দেখে বুঝে নিতে হবে ঘরের কাউন্টার ঠিক রাখবে, তাহলে খুব সহজে তোমরা এই ডিজাইনটা করতে পারবে। দেখো আমি উপরের দিকে কোনা করে আরেকটি অ্যাস্টার তুলে নিয়েছি, সেমভাবে আমি ডান দিকে উপরের দিকে কোনা করে আরেকটি অ্যাস্টার তুলে নিব। এভাবে আমি উপরের দিকে কোনা করে এক একটি অ্যাস্টার তুলে নিব। দেখো ফ্রেন্ডস এভাবে উপরের দিকে আমি একটি অ্যাস্টারের লাইন তুলে নিয়েছি। দেখো ফ্রেন্ডস নিচে 1 2 3 4 5 6, এই 6 নম্বর অ্যাস্টার উপর থেকে আমি আবার সুস্থ তুলে নিব। চারটি ঘর নিয়ে হবে। দেখো আমি আবার বলছি নিচে ডান পাশে 1 2 3 4 5 6, অ্যাস্টারটির উপরে আরেকটি অ্যাস্টার তুলে নিব। দেখো ফ্রেন্ডস আমি আবার বলছি 6 নম্বর অ্যাস্টারটির উপরে একটি অ্যাস্টার তুলে নিয়েছি, সেমভাবে ডান পাশে উপরের দিকে কোনা করে আমি অ্যাস্টারগুলো তুলে নিব। তোমরা দেখো, দেখো ফ্রেন্ডস আমি এভাবে উপরের দিকে কোনা করে একটি অ্যাস্টারের লাইন তুলে নিব। দেখো ফ্রেন্ডস আমি আরেকটি লাইন তুলে নিয়েছি, দেখো 1 2 3 4, এই 4 নম্বর অ্যাস্টারটির উপর থেকে আমি আবার সুস্থ তুলে নিব। দেখো আমি আবার বলছি প্রথমে আমি 6টি অ্যাস্টার বাদ দিয়েছি, এখান থেকে 4টি করে অ্যাস্টার বাদ দিব 5 নম্বর অ্যাস্টারটির উপর থেকে। এভাবে এক একটি লাইন তৈরি করে নিব। তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। দেখো ফ্রেন্ডস উপরের দিকে 1 2 3 4 5 6, অ্যাস্টারটি পাশ থেকে আবার সুস্থ তুলে নিব। তোমরা ঘরের কাউন্টার ঠিক রাখবে, তাহলে এই ডিজাইনটি কত কোনো অসুবিধা হবে না। দেখো ফ্রেন্ডস তোমরা এভাবেই খোনাখুনি করে প্রথমে এই ডিজাইনটা করে নিবে। দেখো এই পাশের ডিজাইনটা কিভাবে করবে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, সেমভাবে এখান থেকে সুস্থ তুলে নিব। দেখো ডান পাশে 1 2 3 4, নিচের দিকে 1 2 3 4, এখানে সুস্থ নামিয়ে নিব। স্টারগুলো এখানে একটার সাথে একটা এসে মিশে যাবে। দেখো এই কর্নার থেকে 1 2 3 4, এখান থেকে আমি আবার সুস্থ তুলে নিব। এখানে কোটিং কিচেনে দেখে বুঝে নিতে হবে। দেখো সেমভাবে 1 2 3 4, এখানে সুস্থ নামিয়ে নিব। এখন আমি মাঝের বিন্দু থেকে সুস্থ তুলে নিব। এতে মাঝের বিন্দুতে সুস্থ নামিয়ে নিব, ডান পাশে মাঝের বিন্দু থেকে সুস্থ তুলে নিব। এভাবে আমি অ্যাস্টারটি তুলে নিয়েছি, বাঁ দিকে উপর দিকে একটি লাইন তুলে নিব। তোমরা দেখতে থাকো। দেখো ফ্রেন্ডস আমার বাঁ দিকে উপর দিকে একটি লাইন কমপ্লিট হয়ে গেছে।
আমি এখন এখানে আর্টি লাইন তোমাদেরকে তুলে দেখাচ্ছি। এভাবে তোমরা পুরো ডিজাইনটি কমপ্লিট করে নিবে। দেখো ফ্রেন্ডস, আমি তোমাদেরকে মাঝের ফুলটা কিভাবে করবে সেটা দেখাচ্ছি। দেখো এই স্টারটি পাশ থেকে 1 2 3 4 5 6 সেমভাবে ডান দিক থেকে 1 2 3 4 5 6 দেখো এই মাঝের বিন্দু থেকে আমি সুষ্ঠু তুলে নিব। উপরে স্টারটির মাঝের করে আমি সুষ্ঠু নামিয়ে নিব। একটু দেখো তাহলে পারবে এখানে কোটিং কিছুই নে। এই কর্নার থেকে আমি সুষ্ঠু তুলে নিয়েছি, সেমভাবে মাঝের বিন্দুতে সুষ্ঠু নামিয়ে নিব। আমার বিন্দু থাকবে একটাই। আবার স্টারটির ডান দিকের কর্নার থেকে সুষ্ঠু তুলে নিব। মাঝের বিন্দুতে সুষ্ঠু নামিয়ে নিব। দেখো এই স্টারটির মাঝখান থেকে আমি সুষ্ঠু তুলে নিব। মাঝের বিন্দুতে সুষ্ঠু নামিয়ে নিয়েছি, সেমভাবে বাঁ পাশে মাঝের বিন্দু থেকে সুষ্ঠু তুলে নিব। মাঝের বিন্দুতে সুষ্ঠু নামিয়ে নিব। আমার একটা পাপড়ি কমপ্লিট হয়ে গেছে। আমি সেমভাবে আরও তিনটে পাপড়ি তুলে নিব, তোমরা দেখতে থাকো। দেখো ফ্রেন্ডস, আমার একটি ফুল কমপ্লিট হয়ে গেছে। তোমরা সেমভাবে এই ডিজাইনটি দিয়ে পুরো ভাঙগুলো কমপ্লিট করে নিবে। দেখো ফ্রেন্ডস, আমি এভাবে ফুলগুলো কমপ্লিট করে নিয়েছি। তোমরা চাইলে এই ডিজাইনটি দিয়ে একটা আসন, পাপোশ, ওয়ারমেট ইত্যাদি তৈরি করে নিতে পারো। এই ডিজাইনটা একবার করে দেখবে, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।